শহরকে ঘিরেই বর্তমান সভ্যতা আবর্তিত হচ্ছে। মানুষ আসলে দিন দিন শহর কেন্দ্রিক হয়ে পড়ছে। গ্রামে অনেকে দুদিনের জন্য ঘুরতে পছন্দ করলেও অধিক সুযোগ সুবিধার কারণে শহরেই বসবাস করতে চায়। এ কারণে শহরে জনসংখ্যা দিন দিন বাড়ছে, কিন্তু যেসব সুযোগ সুবিধা পাওয়ার জন্য মানুষ শহরে যাচ্ছে সেই সুবিধাগুলি তো বজায় থাকতে হবে। সেই বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে প্রতিবছর 31 অক্টোবর জাতিসংঘের উদ্যোগে পালন করা হয় বিশ্ব শহর দিবস। বাংলাদেশের রাজধানী ঢাকায় গড়ে উঠেছে অপরিপূতভাবে একটি নগরে সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা থাকবে, এটাই স্বাভাবিক। ঢাকা আর নাগরিক সমস্যা সমার্থক শব্দে পরিণত হয়েছে বহু আগে। ঢাকাকে ভাবা হয় দুনিয়ার সবচেয়ে অপরিচ্ছন্ন মেগা সিটি হিসেবে। যানজটের নগরী যেন ঢাকায় পরিচিতির অনুসঙ্গে পরিণত হয়েছে। জলাবদ্ধতা ঢাকার একাংশের ঘাড়ে এমনই চেপে বসেছে, কোনটি রাস্তা আর কোনটি নর্দমা তা উপলব্ধি করাও কঠিন হয়ে দাঁড়িয়েছে। মশা উৎপাতে ঢাকার কোনো কোনো এলাকায় দিনের বেলাতেও স্বস্তিতে থাকা টেকা দেয়। যানজট, গ্যাস, বিদ্যুৎ, পানি সংকট এবং বিভিন্ন দুর্গন্ধময় বিষাক্ত বাতাস, দূষিত পরিবেশ, অসম্ভব ঘনবসতি, ভেজাল খাবার, আকাশছোঁয়া দ্রব্যমূল্য, লাগামহীন বাস ভাড়া, রাজনৈতিক অস্থিরতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমাবতি এবং বিভিন্ন সমস্যায় মানুষ একেবারে দিশেহারা হয়ে পড়েছে। ঢাকা শহরটিতে এই অবস্থা বিরাজ করছে অনেক বছর ধরেই। দিনে দিনে অবস্থা কঠিন থেকে আরও কঠিনতর হচ্ছে। সুষ্ঠু পরিকল্পনা এবং যথাযথ তদারকির অভাবে ঢাকার আজ দুর্বিষহ অবস্থা। 400 বছর আগে যাত্রা শুরু করা বাংলাদেশের রাজধানী ঢাকা এই শহরকে সজীব রেখেছিল বুড়িগঙ্গা, শীতলক্ষা, তুরাগ, কালীগঙ্গা এবং বালু নদীর প্রবাহ। চারদিকে ছিল গাছগাছালি আর সবুজের সমারোহ, আর রমনা পার্ক সুশীতল ছায়া দিয়ে ঘিরে রেখেছিল ঢাকাকে। চারদিকে নদী, ভেতরে অসংখ্য খালবিল, ঢাকাকে ক্যানেল সিটিতে রূপান্তরিত করা সম্ভব ছিল। আজ সোমবার বিশ্ব শহর দিবসে সেই স্বপ্ন, সেই চেতনায় জেগে উঠুক ঢাকা সহ সব শহর সুন্দর হয়ে উঠুক। আমরা যে তীরত্তমা ঢাকা শহর আমাদের আকাঙ্ক্ষা ছিল এবং ঢাকা শহরকে তীরত্তমা রূপ দিবে মেয়র মহোদয়রা যেই হাত ডাক করছিল, আসলে কিন্তু আমরা সেই ঢাকা শহর পাইনি। এখন বায়ু দূষণের কারণে ঢাকা শহরে বসবাস সম্পূর্ণ অযোগ্য হয়ে গেছে। দুই মেয়রের, উত্তর এবং দক্ষিণ সিটি মেয়ররা অনেক চেষ্টা করতেছে এই শহরটাকে সাজিয়ে গুছে নেওয়ার জন্য, কিন্তু অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে তারা পারতেছে। আমরা আশা করব যে প্রতিটি ওয়ার্ডে একটি করে পার্ক হোক, শিশুদের খেলাধুলা মনোবিকাশের জন্য এটা ব্যবস্থা গ্রহণ অনেক বিলম্ব করা দরকার। কারণ ঢাকা শহরে প্রায় 2 কোটির উপরে বর্তমানে লোকের বসবাস, এই অযোগ্য শহর যদি হয়ে যায় তাহলে এই 2 কোটির উপরে লোক তারা কোথায় গিয়ে বসবাস করবে, একটা বিরাট সমস্যা পড়তে হবে আমাদের। এবং ভবিষ্যৎ প্রজন্ম যারা শিশুরা আছে তারা খুব দুর্ভোগে দুর্ভোগ পাবে। একটা গোল করতে পারে না, দম নেই, চিংড়ি খাইলে জোশ আইব কেমনে, জোশ আসিল ইলিশে। আচ্ছা আচ্ছা, থাক থাক, হয়েছে, দিন কাটে খেয়ে বসে বালিশে, তোমারও তো বালিশে। তাও দেখি এখানে সব এককারে সমর্থ পাইছি বছরের অর্থ। বয়স যেভাবেই লিখ না কেন, ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথকেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। একটা সুন্দর ঢাকা পরিবেশ, একটা সুন্দর ঢাকা চাই আমরা সবাই, কিন্তু ঢাকার বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি খুবই ভয়াবহ। ঢাকা সম্পূর্ণভাবে বসবাসের অনুপযুক্ত হয়ে গেছে। যে ঢাকাকে আমরা নিরাপদ ঢাকা হিসাবে গড়ার জন্য আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা অবশ্যই দরকার। নিজেরা সুন্দর ঢাকা গড়তে পারলে নিরাপদ সুন্দর পরিবেশে আমরা বসবাস করতে পারবো, এমন একটা ঢাকার
সৃষ্টি করতে হবে, যেখানে আমাদের আগামী প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদ এবং নিশ্চিত জীবনযাপন করতে পারে। কোনো অনিরাপদ এবং অসুন্দর ঢাকার বুকে থাকবে না, সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে আমরা নিশ্চিন্তে জীবনযাপন করতে পারতে চাই এই ঢাকার এই বুকে। ঢাকাকে সুন্দর করে গড়ার জন্য আমাদের সকলকেই সম্মিলিত প্রচেষ্টা গ্রহণ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টা গ্রহণের মাধ্যমেই একটা সুন্দর ঢাকা আমরা উপহার দিতে পারবো, যে আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মরা একটা সুবিধা ভোগ করবে। সেই রকম একটা ঢাকা আমরা স্বপ্ন দেখি। এই স্বপ্ন বাস্তবায়নে সকলকে এগিয়ে আসতে হবে, শুধু সরকারের উপরে নির্ভর করে উঠতে হবে না, আমরা সকলকেই আমাদের এই প্রচেষ্টা গ্রহণ করতে হবে সুন্দর ঢাকা গড়ার জন্য। ঢাকার স্বর্জন যখন নাকি কুপি দিয়া জ্বালাইত বাতি, তখন থেকে আমি এখানে বসবাস করি, তখনও দেখেছি। আর তখন ঢাকা পৌরসভা ছিল কলতাবাজার, এখন ঢাকার সিটি কর্পোরেশন, দুইটা সিটি কর্পোরেশন দক্ষিণ এবং উত্তর। ঢাকাকে তিলোত্তমক তৈরি করছে বর্তমান সরকার, সংসদীয় পদ্ধতি সরকারের প্রধান গণপ্রদীপ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ রূপান্তরিত হচ্ছে। ঢাকা শহরে সকল প্রকার যত অবৈধ স্থাপনা, অশ্লীল জায়গা এবং যেখানে নাকি ভেজাল থাকে, যেসব বিল্ডিংগুলো অকেজো, সেগুলিকে ঠিকঠাক করে তার বাড়ি মালিককে দিয়ে সব কিছু ঠিক ডিজিটাল ঢাকায় পরিণত হোক, সেটা আমি কামনা করছি। ভবিষ্যৎ প্রজন্ম সুন্দরভাবে থাকার জন্য এবং হকারদের উচ্ছেদ করে এবং তাদেরকে পুনর্বাসন করার জন্য অনুরোধ জানাচ্ছি সরকারের।